ভারত কানাডার শেহতীয়া সম্পর্ক সন্দর্ভত নিউজ 18 নেটওয়ার্কে চলা এটা সমীক্ষা অনুসরি কেইবাটাও বিষয়ত ভারতীয় নাগরিকে মত প্রকাশ করেছে। কানাডা আর ভারতের শেহতীয়া সম্পর্ক চলা হয়েছিল এই সমীক্ষা, কেইবাটাও বিষয়ত চলা হয়েছিল সমীক্ষা। ভারত কানাডার সম্পর্ক সন্দর্ভত জনসাধারণের আবেগর উপর এই সমীক্ষাটো ভারতের একাধিক রাজ্যত করা হয়েছিল। অনলাইন প্রশ্নাবলীর সহায়ত ব্যক্তিগত সাক্ষাৎকারের জড়িয়ে উত্তর সংগ্রহ করা হয়েছিল। সমীক্ষাত মুঠ 4254টা সঁহারি লাভ। 21 অক্টোবরের 23 অক্টোবরলে চলা হয়েছিল সমীক্ষা। সমীক্ষাত পাঞ্জাব, গুজরাট, হরিয়ানাক অধিক গুরুত্ব প্রদান, কিয়নো পাঞ্জাব, হরিয়ানা আর গুজরাটের বহু সংখ্যক লোক বাস করে কানাডাত। প্রথম প্রশ্ন, কানাডা ভারত বন্ধু রাষ্ট্র হয় নে নহয়? এই উত্তর 33.29% লোকে বন্ধু রাষ্ট্র বলে সঁহারি জানাইছে। বিপরীতে মিত্র রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র একো নহয় বলে উত্তর দিছে 33.78% লোকে। আর 32.88% লোকে কানাডাক ভারতের বন্ধু রাষ্ট্র নহয় বলে মত প্রকাশ করেছে। দ্বিতীয়ত প্রশ্ন, খালিস্তানী বিদ্রোহী কানাডায় আশ্রয় দিয়ার বাবে কানাডার কূটনীতিবিদক প্রত্যাহার করা ভারতের সিদ্ধান্তর সঙ্গে আপনি একমত নে? 7.31% নেতিবাচক সঁহারি জানার বিপরীতে 6.2% কোনো ধরনের রায় দিয়া নাই। একদরে 86.45% লোকে ভারতের সিদ্ধান্তক আদরণি জানাইছে। তৃতীয়টো প্রশ্ন, উগ্রপন্থী কার্যকলাপক সমর্থন করে কানাডায় ভারতের বিরুদ্ধে খালিস্তানী বিদ্রোহীক উদগনি দিয়া বলে আপনি ভাবেনে? কানাডায় খালিস্তানী উগ্রপন্থীর কার্যকলাপক সমর্থন করে আহিছে। কানাডাত আশ্রয় থাকি ভারতত হিংসাত্মক কার্যকলাপ আর অস্থির করে তোলার ক্ষেত্রে খালিস্তানী উগ্রপন্থীক নীরব ভূমিকা পালন করে আহিছে কানাডা সরকারে। এই কথা বিশ্বাস করে ভারতের 82% নাগরিকে। 11% লোক নিশ্চিত নহয় কানাডার ভূমিকার উপর, আর 7% লোকের সমর্থন নাই। চতুর্থটো প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে দাবি করে যে খালিস্তানী উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের তদন্তত ভারতে সহযোগিতা করা নাই। ভারতে দাবি করেছে যে কানাডা সরকারে এই অভিযোগের প্রমাণ দিব পরা নাই। দুইখান দেশে করা অভিযোগ প্রতি অভিযোগের সম্পর্কত ভারতের 96% নাগরিকে কানাডায় ভারতের বিরুদ্ধে অনা অভিযোগের সত্যতা নাই বলে বিশ্বাস করে। অতি কম সংখ্যক ভারতীয় নাগরিকে অর্থাৎ 4.19% লোকে কানাডায় অনা অভিযোগের সত্যতাক সমর্থন করে। পঞ্চমটো প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি ঘটিছে বলে আপনি ভাবেনে? এই সম্পর্ক চলা এক সমীক্ষাত 78% ভারতীয় সমর্থন করেছে, 13% ভারতীয় এই বিষয়ত কোনো ধরনের মতামত দিয়া নাই, আর 9% ভারতীয় সমর্থন করা নাই বিষয়টোত। ষষ্ঠটো প্রশ্ন, ভারতে দাবি করে যে ভোট ব্যাঙ্কের বাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে খালিস্তানী উগ্রপন্থীক সমর্থন করে আহিছে বা খালিস্তানী উগ্রপন্থীর হয়ে মাত মাতি আহিছে। এই সম্পর্কত 81% ভারতীয় নাগরিকে সমর্থন করেছে, 6% নাগরিকে সমর্থন করা নাই, আর 13% নাগরিকে বিষয়টো সম্পর্কত কোনো ধরনের মতামত প্রকাশ করা নাই। সপ্তমটো প্রশ্ন, ভারত আর কানাডার মাজত থাকা সম্পর্কক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে গ্রহণ করা নীতি গ্রহণযোগ্য নে? ইয়ার উত্তর 81% ভারতীয় সমর্থন করেছে মোদী সরকারের শেহতীয়া স্থিতি, 10% দিয়া নাই কোনো মতামত, আর 9% নাগরিকে মোদী সরকারের নীতিক সমর্থন করা নাই। অন্তিমটো তথা অষ্টমটো প্রশ্ন, ভারতে নিজের দেশের লগতে বিদেশত থাকা ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার অধিকার আছে। বিদেশী সরকারে ভারতক সহযোগিতা নকরিলেও ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার প্রয়োজন আছে। এই সম্পর্কত 81% লোকে ভারত সরকারে ব্যবস্থা লওয়া সম্পর্কত মত প্রকাশ করেছে, 7% লোকে এই কথার সমর্থন করা নাই, আর 12% লোকে মতামত দিয়ার পর বিরত থাকিল। সমীক্ষার পর এটা কথা স্পষ্ট হয়েছে যে কানাডাক ভারতবাসীয় বন্ধু দেশ হিসাবে গণ্য করে বা কানাডাত গৈ ব্যবসায় বা চাকরিও করব বিচাৰে। কিন্তু বিগত কিছু বছর ধরে কূটনৈতিক দিকের প্রতি লক্ষ্য রাখি বর্তমান সময়ত ভারতীয় সকলের কানাডার প্রতি মনোভাব সলনি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।